হযরত লোকমান আলাইহিস সালাম তার আপন ছেলেকে 77টি উপদেশ দিয়েছিলেন, যেই উপদেশগুলি আপনার আমার সন্তানগুলিকে দিলে এই সময়ে শ্রেষ্ঠ সন্তান হয়ে গড়ে উঠতে পারবে। তো চলুন হযরত লোকমান আলাইহিস সালাম তার আপন ছেলেকে দেওয়া 77টি উপদেশ শুনে আসি। বেটা, কর্জ হইতে নিজেকে হেফাজত রাখিও, কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা। বেটা, তুমি মোরগের চাইতে বেশি অক্ষম হইও না, সে তো শেষ রাতিতে জাকিয়া চিৎকার শুরু করিয়া দেয় আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো। বেটা, গুরুত্ব সহকারে জানাজায় শরিক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরিক হওয়া হইতে বাঁচিয়া থাকিও। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা করো, নিজের মানমর্যাদা বজায় রেখে কথা বলবে, ভালো মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে, স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে, গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না, বিপদে বন্ধুর পরীক্ষা নিবে, বন্ধুদের ভালো মন্দ উভয়টাই পরীক্ষা করবে, বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে, ভালো কাজে পূর্ণপূর্ণ অংশগ্রহণ করবে, নিজের কথা প্রমাণ করে দিবে, বন্ধুদের সাধ্যমতো ভালোবাসবে, শত্রু মিত্র সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে, শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে, আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে, প্রত্যেক কাজে মধ্যপন্থা অবলম্বন করবে, কথা বলার সময় মুখ আয়ত্তের মধ্যে রাখবে, বীরত্বকে নীতি হিসাবে গ্রহণ করবে, শরীর এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঐক্যবদ্ধ হয়ে থাকবে, প্রচলিত অস্ত্রশস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে, প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে, রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে, দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে, কম কথা বলা, কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে, নিজের জন্য যা পছন্দ করো না তা অন্যের জন্য পছন্দ করবে না, বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে, উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না, অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না, নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না, কোনো কাজেই চিন্তামুক্ত হইও না, যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না, আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না, বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না, আল্লাহর সাথে কাউকে শরিক করিও না, তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না, বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না, অতীতে তিক্ততা মনে রেখো না, নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না, সৎ লোকদের নিন্দা করবে না, আপনজনদের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হইও না, অহংকার করবে না, মানুষের সামনে দাঁত খেলাল করবে না, মানুষের সামনে মুখে বা নাকে আঙ্গুল প্রবেশ করবে না, শব্দ করে থুথু ফেলবে না, হাই তোলার সময় মুখে হাত রাখবে, কাউকে জনসম্মুখে লজ্জা দেবে না, চোখ দিয়ে ইঙ্গিত করবে না, এক কথা বারবার বলবে না, তামাশামূলক অবাস্তব কথা বলবে না, ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে, অন্যের সামনে নিজের প্রশংসা করবে না, মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না, কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না, আপনজনদের শত্রুর সাথে উঠা বসা করবে না, কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না, যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে, সৎলোকের প্রতি সুধারণা রাখবে, নিজের খানা অন্যের দস্তরখানায় নিয়ে যাবে না, কোনো কাজেই তাড়াহুড়া করবে না, পার্থিব স্বাস্থ্যের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেলো না, রাগান্বিত অবস্থায়ও ধীর শান্তভাবে কথা বলবে, জামার আস্তিন দ্বারা নাক পরিষ্কার করবে না, সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে, পথ চলার সময় বড়দের আগে চলবে না, এদিক সেদিক উঁকি মেরে দেখবে না, অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না, মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না, সন্দেহ প্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না। বেটা, তুমি এত মিষ্টি হইও না যে মানুষ তোমাকে গিলিয়া ফেলে, আর এত তিক্ত হইও না যে মানুষ তোমাকে থুতুর মতো ফেলিয়া দেয়। বেটা, নিজের খানা আল্লাহ ভীরু লোকদের ব্যতীত কাহাকেও খাওয়াইও না, আর নিজের কাজে আলেমগণের নিকট হইতে পরামর্শ লইতে থাকিও। বেটা, মূর্খের সহিত বন্ধুত্ব করিও না,
এমন না হয় তাহার মূর্খতা সুলভ কথাবার্তা তোমার ভালো লাগিতে আরম্ভ করে। আর জ্ঞানী লোকদের সহিত শত্রুতা করিও না, এমন না হয় যে সে তোমার দিক হইতে মুখ ফিরাইয়া রাখে। বেটা, তুমি যেদিন হইতে দুনিয়াতে আসিয়াছ প্রতিদিন আখিরাতের নিকটবর্তী হইতেছো।